আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে আমরা জানবো লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায়। যদিও অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, তারপর আপনারা প্রশ্ন করে থাকেন, তো লেজারের মাধ্যমে তিল, আঁচিল, মেস্তা, তারপরে জন্মদাগ রিমুভ করা যায় স্থায়ীভাবে, ব্লেডে কাটা দাগ রিমুভ করা যায়, মহিলাদের অবাঞ্ছিত লোম হয় অর্থাৎ লোম আপনি চাইলে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। অনেকেই ট্যাটু করে থাকেন, শরীরের বিভিন্ন অংশে আপনার ট্যাটু করে থাকেন, এই ট্যাটু লেজার করে স্থায়ীভাবে রিমুভ করা যায়। কিন্তু আপনারা জেনে থাকেন কয়টি সেশন লাগতে পারে। অ্যাকচুয়ালি সমস্যার উপর ডিপেন্ড করে এখানে তো অনেকগুলো ট্রিটমেন্টের কথাই বলা হয়েছে, এক একটা ট্রিটমেন্টের ক্ষেত্রে এক এক ধরনের মতো খরচটা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি ট্যাটু রিমুভ করতে চান, অর্থাৎ যদি কারোর ট্যাটু থাকে, ট্যাটু রিমুভ করতে গেলে বেশ অনেকগুলো সেশনই লাগে। ট্যাটু রিমুভ করতে গেলে কারো কারো ক্ষেত্রে তিনটা সেশন, কারো চারটা সেশন বা কারো পাঁচটাও লাগতে পারে। অর্থাৎ ট্যাটুর গভীরতার উপর ডিপেন্ড করে মূলত সেশন গুলো হয়ে থাকে। অর্থাৎ আপনি যখন নিডিল দিয়ে অর্থাৎ সুই দিয়ে যখন ট্যাটুটা করছিলেন, ওই কালিটা যতটুকু ভিতরে রয়েছে ট্যাটুটা রিমুভ করতেও সেশনটা তত বেশি লাগতে পারে। আর অবাঞ্ছিত লোম অর্থাৎ মহিলাদের যে অবাঞ্ছিত লোম হয় সেটি লেজার করে স্থায়ী রিমুভ করা যায়, সেক্ষেত্রে বেশ কয়েকটা সেশন লাগে। কারো কারো ক্ষেত্রে 4 থেকে 5টি সেশন লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে 7 থেকে 10টি সেশনও লাগতে পারে। সো আপনি যেখানে লেজার করবেন সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন যে এক্স্যাক্টলি আপনার কয়টি সেশন, আপনি সেখান থেকে জেনে নেবেন এক্স্যাক্টলি আপনার কয়টি সেশন লাগতে পারে। আবার অনেকে রয়েছে বার্থ মার্ক রয়েছে অর্থাৎ জন্মদাগের সমস্যা আপনার ফেস করছেন, জন্মদাগ কালো বা লাল যাই হোক না কেন, আপনি লেজার করে স্থায়ীভাবে সেগুলো রিমুভ করতে পারবেন। জন্মদাগের ক্ষেত্রে সেশন লাগে, কারো ক্ষেত্রে একটাতে হয়, কারো দুইটাও লাগতে পারে, কারো তিনটা সেশনও লাগতে পারে। সেটি ডিপেন্ড করে আপনার জন্মদাগটি কি কন্ডিশনে রয়েছে, বেশ কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু সেশনগুলো হয়ে থাকে। তাই আপনি যেখানে লেজার করবেন সেখান থেকে আপনি জেনে নেবেন যে আপনার এক্স্যাক্টলি কয়টি সেশন লাগতে পারে। আবার অনেকে রয়েছেন যাদের তিল রয়েছে, তিল এবং আঁচিল, আঁচিল ছোট বা বড় হতে পারে, শক্ত বা নরম হতে পারে, তো সেই তিলগুলো আপনারা চাইলে লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন। তিল আঁচিল রিমুভের ক্ষেত্রে এত সেশন লাগে না, একটাতেই হয়ে যায়। যাদের অতিরিক্ত অর্থাৎ বেশি বড় থাকে বা বেশি প্রবলেম থাকে তো দুইটা লাগতে পারে। আরেকটি বিষয় সেটি হচ্ছে মেস্তা সমস্যা ফেস করে থাকেন অনেকেই, এটি একটি বড় সমস্যা এবং প্রায় অনেক মানুষের এই প্রবলেমটি ফেস করছেন, বিশেষ করে পুরুষদের তুলনায় মহিলারা এই সমস্যাটা বেশি ফেস করছেন। অর্থাৎ আপনাদের মেস্তা সমস্যা আপনারা ভুগতেছেন। মেস্তা আপনি চাইলে লেজারের মাধ্যমে স্থায়ী রিমুভ করতে পারেন, কিন্তু সেশন লাগে বেশ কয়েকটা, 2 থেকে 3টা সেশন বা 4টা সেশন বা 5টা সেশনও লাগতে পারে মেস্তা স্থায়ী রিমুভের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিভিন্ন কারণে মেস্তা হয়ে থাকে। আমার এই চ্যানেলে কিন্তু অন্যান্য আরো অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন কি কি কারণে মেস্তা হয়, এই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে। বিভিন্ন কারণে মেস্তা মতো হয়ে থাকে। সো আপনারা যদি চান লেজার ট্রিটমেন্ট করতে পারেন, লেজারটা স্থায়ী একটি সমাধান আপনারা পাবেন। তারপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর নিচে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপও করা রয়েছে, আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অনেকে রয়েছে যাদের ব্রণের সমস্যা রয়েছে অর্থাৎ ব্রণের দাগের সমস্যা রয়েছে, ব্রণের গর্ত সমস্যা ফেস করছেন, অনেক কিছু ব্যবহার করছেন, ক্রিম, সিরাম, জেল, ফেস ওয়াশ, কিন্তু যাচ্ছে না কোনো কিছুতেই, তারা চাইলে লেজার ট্রিটমেন্টই করতে পারেন, লেজারের মাধ্যমে একটি স্থায়ী একটি সমাধান আপনারা পেতে পারেন। আর ব্রণ বিভিন্ন কারণে হয়, বিশেষ করে টিনেজদের ব্রণটা বেশি হয়ে থাকে, বয়স 14 থেকে 23 বছর বয়স পর্যন্ত ব্রণটা একটু বেশি পরিমাণে হয়ে থাকে, তো আপনারা সেটি ট্রিটমেন্ট করে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখবেন। আর ব্রণের দাগ, ব্রণের গর্ত এবং ব্রণ লেজারের মাধ্যমে একটি স্থায়ী একটি সমাধান আপনারা পাবেন। এখন যে সেশনের যে বিষয়টি রয়েছে সেটি আপনারা বেশ কয়েকটা সেশন লাগে, 2 থেকে 3টা সেশন আপনার লাগতে পারে। তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা জানতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কল দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। অনেকেই কার্বন ফেসিয়াল সম্পর্কে জানতে চান, স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য, ওপেন পোর্সের সমস্যা সমাধানের জন্য, সূর্য অর্থাৎ সানবার্নের সমস্যা বা কালচে কালচে একটা ভাব থাকে স্কিনের ভেতরে, সেটি দূর করার জন্য কার্বন ফেসিয়াল অত্যন্ত কার্যকরী এবং আপনারা চাইলে কার্বন ফেসিয়াল করতে পারেন। অনেকে বলে থাকেন লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা, আমি আরো অনেকবার বলেছি যে লেজারের কোন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন, লেজার সহজ একটি প্রসিডিউর,
সো আপনি চাইলে লেজার ট্রিটমেন্টটি করতে পারেন, লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো ক্ষতি নাই, নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট আপনি করতে পারেন। অনেকে বলে থাকেন লেজার করতে গেলে কোনো ধরনের কোনো ব্যথা পাওয়া যায় কিনা, কোনো ব্লাড বা রক্ত বের হয় কিনা, বা কাটাচেরা হয় কিনা। না, লেজার যদি আপনি করেন সেক্ষেত্রে কোনো কাটাচেরা নাই, কোনো ব্লাড বের হবে না, সহজ একটি প্রসিডিওর, আপনারা চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।